আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আবারও স্বাগত জানাচ্ছে আমাদের আজকের অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ ইকরামুল বাড়ি প্রভাষক উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দোয়ারিয়া এজি মডেল একাডেমি স্কুল অ্যান্ড কলেজ দেবীদ্যার কুমিল্লা প্রিয় শিক্ষার্থী আমরা উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণনের প্রথম পত্রে তৃতীয় অধ্যায়ের ক্লাস করছি আমাদের তৃতীয় অধ্যায়ের বিষয় হল উৎপাদনের মাত্রা উৎপাদনের মাত্রা এই তৃতীয় অধ্যায়ের আজকের আমাদের ষষ্ঠ ক্লাস শেষ করেছি আমরা ইতিমধ্যে এবারে আমাদের ক্লাস হলো সপ্তম ক্লাস প্রিয় শিক্ষার্থী আজকে আমরা করব হলো সপ্তম ক্লাস আমাদের সপ্তম ক্লাসে আজকের পাঠের বিষয় হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্য আমরা ষষ্ঠ ক্লাস ইতিমধ্যে আলোচনা করেছি ক্ষুদ্র ও মাঝারি শিল্প সম্পর্কে আমরা ইতিমধ্যে ধারণা পেয়েছি ক্ষুদ্র শিল্প কী মাঝারি শিল্প কী আজকে আমরা ধারণা সেই ধারণার উপর বিশেষ করে আমরা পড়ে কী বুঝতে পারলাম এবং আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের ভিতরে কি বৈশিষ্ট্য দেখতে পেয়েছি সেই বৈশিষ্ট্যগুলো নিয়ে আজকে আলোচনা করব। তাহলে আমাদের আজকের এই পাঠের বিষয় হলো ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্য আমরা যদি পড়াশোনা করি এবং আমাদের পাঠ্যবইয়ের সাথে মিলিয়ে নিই তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারবো যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো কি আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কি বিষয়টা নিয়ে এর আগের ক্লাসে আমরা আলোচনা করেছিলাম ক্ষুদ্র হলো ছোট বা অল্প পরিমাণের যে শিল্প প্রতিষ্ঠানটি উৎপাদনে যায় বা অল্প পরিসরে যারা উৎপাদন করে বা ক্ষুদ্র আকারে তাকেই বা ছোট আকারে তাদেরকে ক্ষুদ্র শিল্প বা ক্ষুদ্র এন্টারপ্রাইজ বলা হয় যারা মাঝারি আকারের শিল্প উৎপাদন করে তা তাকে আমরা মাঝারি এন্টারপ্রাইজ বা মাঝারি শিল্প বলে থাকি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি এরও বেশ কিছু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের বৈশিষ্ট্য পরিলক্ষিত হচ্ছে সেই বৈশিষ্ট্যগুলো কি প্রথম এক নম্বর বৈশিষ্ট্য হল ক্ষুদ্র মাঝারি শিল্পের এক নম্বর বৈশিষ্ট্য হল সীমিত মূলধন এর এক নম্বর বৈশিষ্ট্য হল সীমিত মূলধন তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের এক নম্বর বৈশিষ্ট্য হল সীমিত মূলধন আমরা ইতিমধ্যেই পড়েছিলাম যে ক্ষুদ্র শিল্পের জন্য কি পরিমাণ সম্পদের প্রয়োজন আমরা বলেছিলাম তার স্থায়ী সম্পদ জমি তার অবকাঠামো এবং যন্ত্রপাতি ব্যতীত তার প্রতিস্থাপন ব্যয় যদি পঁচাত্তর লক্ষ থেকে পনেরো কোটি টাকা হয় তাহলে আমরা তাকে কি শিল্প বলেছি ক্ষুদ্র শিল্প বলেছে এবং একেই বলা হয়েছে ক্ষুদ্র শিল্প এবং ক্ষুদ্র এন্টারপ্রাইজ প্রিয় শিক্ষার্থী ঠিক সেই রকম আমরা মাঝারি শিল্পের ক্ষেত্রে বলেছি যে এর যদি সম্পদের পরিমাণ তার নিজস্ব সম্পদ জমি অবকাঠামো এবং যন্ত্রপাতি ব্যতীত তার মূলধন থাকে কত পনেরো কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা তাহলে এই ধরনের শিল্প প্রতিষ্ঠানকে আমরা বলছি মাঝারি শিল্প প্রতিষ্ঠান তাহলে আমরা বুঝতে পারছি যে মাঝারি এবং ক্ষুদ্র শিল্পের মূলধন কত হয় খুব সীমিত আকারে হয় এই সীমিত আকারের মূলধন নিয়েই গঠিত হয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্প তাহলে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের এক নম্বর বৈশিষ্ট্যটি হল সীমিত মূলধন প্রিয় শিক্ষার্থী এবার আমরা দেখব যে ক্ষুদ্র মাঝারি শিল্পের দ্বিতীয় বৈশিষ্ট্য হলো ব্যবস্থাপনা ও পরিচালনার স্বাধীনতা ব্যবস্থাপনা ও পরিচালনার স্বাধীনতা প্রত্যেকটি মানুষই স্বাধীনতা চায় প্রত্যেকটা পরিচালকই তার স্বাধীনভাবে কাজ করতে চায় স্বাধীনভাবে কাজ করার জন্য অবশ্যই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পই পারে তারা নিজেরাই স্বাধীনভাবে কাজ করতে কারণ একজন ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তায় হয়ে যায় সেই প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সেই হয়ে যায় সেই প্রতিষ্ঠানের পরিচালক অথবা চেয়ারম্যান তাই খুব সহজেই সে নিজস্ব মতে কারোর সাথে পরামর্শ ছাড়াই সে খুব অল্প সময়ে কী করতে পারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারে পরিকল্পনা গ্রহণ করতে পারে এবং তার যে অল্প পরিসরে সম্পদ সেগুলো দেখাশোনা করতে পারে এবং সেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যে অল্প পরিসরে একত্রিশ থেকে তিনশো জনের মধ্যেই কর্মচারী থাকে সেই কর্মচারীগুলো তারা পরিচালনা করতে পারে তাহলে খুব সহজেই ব্যবস্থাপনা ও পরিচালনার স্বাধীনতা থাকে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে তাই আমরা বলতে পারি যে অল্প পরিশ্র শ্রমিক নিয়ে কাজ করে এবং অল্প সম্পদ নিয়ে কাজ করে বলেই এর স্বাধীনতা এবং পরিচালনা এবং ব্যবস্থাপনা খুব সহজ হয় তাই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের তৃতীয় বৈশিষ্ট্য হলো সহজ নিয়ন্ত্রণ এটি খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের তৃতীয় বৈশিষ্ট্য হলো এটা খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় সহজ নিয়ন্ত্রণ তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র মাঝারি শিল্প সহজ নিয়ন্ত্রণ করা যায় এভাবেই যে একটি বৃহৎ প্রতিষ্ঠানে যখন দশ হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ শ্রমিক কাজ করে তখন সমস্ত শ্রমিক কর্মচারীকে কন্ট্রোল করা তাদেরকে নিয়ন্ত্রণ করা তাদেরকে দেখাশোনা করা পরিচালনা করা অনেক কঠিন হয় কিন্তু ক্ষুদ্র এবং মাঝারি শিল্পে যেহেতু শ্রমিকের সংখ্যা একত্রিশ থেকে তিনশো জনের মধ্যে সেহেতু এটি খুব সহজে নিয়ন্ত্রণ করা সম্ভব হয় তাহলে আমরা বুঝতে পারছি ক্ষুদ্র মাঝারি শিল্পের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল সহজ নিয়ন্ত্রণ প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি যে আজকের আমাদের পাঠের বিষয়ই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের বৈশিষ্ট্য ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের চার নম্বর বৈশিষ্ট্য হলো সীমিত সংখ্যক কর্মী আমরা ইতিমধ্যেই বলেছি সীমিত সংখ্যক কর্মী নিয়ে এই প্রতিষ্ঠান গঠিত এক কথায় যখন একত্রিশ থেকে তিনশো জন শ্রমিক এবং একশো বিশ থেকে তিনশো জন শ্রমিকের মতো অল্প পরিসরের শ্রমিক নিয়ে কাজ করা যায় তখন সেগুলোকেই আমরা বলি কি একশো বিশ থেকে তিনশো জন তখন তাকে আমরা বলি কি যে এই একত্রিশ থেকে তিনশো জনের ভিতরে যে শ্রমিকগুলো কাজ করে এই অল্প সংখ্যক সীমিত সংখ্যক কর্মী নিয়ে কাজ করার কারণে একে আমরা বলি ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আরেকটি বৈশিষ্ট্য হল সীমিত সংখ্যক কর্মী থাকবে এখানে পাঁচশো এক হাজার কর্মী কাজ করবেন এখানে সীমিত সংখ্যক কর্মী কাজ করবে তার সর্বনিম্ন হলো একত্রিশ সর্বোচ্চত হল তিনশো এবং ক্ষুদ্র মাঝারি শিল্পের আরেকটি বৈশিষ্ট্য হল স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা দেখা যাচ্ছে বৃহৎ শিল্প প্রতিষ্ঠানে অনেক আইনের প্রয়োজন অনেক প্রতিষ্ঠান কারখানা স্থাপন জনসংখ্যার অবস্থান তাদের বেতন কাঠামো এবং তাদের সুযোগ সুবিধে এইভাবে বিভিন্ন আইনগত সমস্যা দেখা দেয় বৃহৎ শিল্পে কিন্তু দেখা যাচ্ছে যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আইনগত আনুষ্ঠানিকতা খুবই ক্ষুদ্র এবং কম তাই আমরা বলতে পারি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের আর একটি বৈশিষ্ট্য হল স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা খুব অল্প আনুষ্ঠানিক আইনগত আনুষ্ঠানিকতা শেষ করেই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প খুব সহজে ব্যবসা করতে পারে শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের পাঁচ নম্বর বৈশিষ্ট্যটাই আমাদের ছিল কি স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা ছয় নম্বর বৈশিষ্ট্যটি হলো ব্যবসায়ের পরিধি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের ব্যবসায়ের পরিধি হলো খুব অল্প খুব অল্প পরিধি অল্প পরিসরে ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বা ক্ষুদ্র এবং মাঝারি এন্টারপ্রাইজ কাজ করে থাকে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের আর একটি বৈশিষ্ট্য হল ব্যবসায়ের পরিধি খুবই স্বল্প এবং ছোট এবং ক্ষুদ্র তাই আমরা বলতে পারছি যে ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের আর একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ব্যবসায়ের পরিধি অল্প পরিসরে কাজ করে বলে এদের অবস্থান ক্ষুদ্র মাঝারি শিল্পের সাত নম্বর বৈশিষ্ট্য হল অবস্থান এই শিল্প প্রতিষ্ঠানটার অবস্থান কোথায় একটা শিল্প প্রতিষ্ঠানের অবস্থান তখনই হয় সেই জায়গাতেই হয় যে জায়গায় কাঁচামাল পাওয়া যায় ওই প্রতিষ্ঠানকে পরিচালনার জন্য বা উৎপাদন কাজে ব্যবহারের জন্য যে এলাকায় যে সম্পদ বেশি পাওয়া যায় কাঁচামাল হিসাবে সেই এলাকাতেই প্রতিষ্ঠানটি স্থাপন করা হয় যেমন মুন্সীগঞ্জে প্রচুর পরিমাণে আলু পাওয়া যায় বলেই আলু ভিত্তিক যে যেসব পটেটোর কোম্পানিগুলো আছে তারা মুন্সীগঞ্জ এলাকায় প্রতি কারখানা প্রতিস্থাপন করে বা কারখানা স্থাপন করে যাতে খুব সহজেই সেখানে কাঁচামাল পাওয়া যায় রাজশাহী অঞ্চলে প্রচুর আম পাওয়া যায় বলে রাজশাহী নাটোরে প্রাণ গ্রুপ তাদের প্রাণ কোম্পানির জুস তৈরি করার প্রাণ জুসের ফ্যাক্টরি বা কারখানা প্রতিস্থাপন করেছে প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা বুঝতে পারছি অবস্থান ক্ষুদ্র মাঝারি শিল্পের অবস্থান হলো যে এলাকায় কাঁচামালগুলো পাওয়া যায় সম্পদগুলো পাওয়া যায় সেই এলাকাতেই সেই প্রতিষ্ঠানটি অবস্থান করে তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা সহজেই বুঝতে পারলাম ক্ষুদ্র মাঝারি শিল্পের সাতটি বৈশিষ্ট্য আমরা যদি উপরের দিকে এই সাতটি বৈশিষ্ট্যর দিকে আবারও তাকাই তাহলে এক নম্বর বৈশিষ্ট্যটা আমাদের ছিল ক্ষুদ্র মাঝারি শিল্পের সীমিত মূলধন আমাদের দুই নম্বর বৈশিষ্ট্য ছিল ব্যবস্থাপনা ও পরিচালনার স্বাধীনতা তিন নম্বর বৈশিষ্ট্যটা ছিল সহজ নিয়ন্ত্রণ চার নম্বর বৈশিষ্ট্য ছিল সীমিত সংখ্যক কর্মী পাঁচ নম্বর বৈশিষ্ট্য ছিল স্বল্প আইনগত আনুষ্ঠানিকতা ছয় নম্বর বৈশিষ্ট্য ছিল ব্যবসায়ের পরিধি সাত নম্বর বৈশিষ্ট্য ছিল অবস্থান তাহলে আমরা বুঝতে পারছি যে ক্ষুদ্র মাঝারি শিল্পের এগুলো হলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলো যেই শিল্প কারখানা বা প্রতিষ্ঠানের ভেতরে দেখা যাবে এই অবস্থান করবে এই বৈশিষ্ট্যগুলো সেগুলোকেই আমরা ক্ষুদ্র এবং মাঝারি শিল্প বলতে পারি প্রিয় শিক্ষার্থী তাহলে আমরা পরিশেষে বলতে পারি যে এই বৈশিষ্ট্যগুলোর মাধ্যমেই যে শিল্প প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে নিয়ন্ত্রিত এবং পরিচালিত হচ্ছে সেগুলোই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প প্রতিষ্ঠান প্রিয় শিক্ষার্থী আমরা আজকের এই ক্লাসটি আবারও বাসায় গিয়ে বইয়ের সাথে মিলিয়ে সুন্দরভাবে পড়াশোনা করব যাতে আমরা পরীক্ষার জন্য ভালো প্রস্তুতি নিতে পারি পরবর্তী ক্লাসে আবার দেখা হবে করোনা ভাইরাসের এই মহামারীতে আমরা যেন সকলে স্বাস্থ্যবিধি মেনে বাসায় বসে আমাদের প্রতিদিনের পড়াশোনা আমরা প্রতিদিন শেষ করতে পারি সকলের সুস্বাস্থ্য কামনা করছি মহান সৃষ্টিকর্তা মহান আল্লাহ আমাদের সকলকেই সুস্থ রাখুন ভালো রাখুন সকলকে আবারও ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের মতো এখানেই বিদায় আবারও দেখা হবে পরবর্তী ক্লাসে আসসালামু আলাইকুম